শুভ সকাল বন্ধুরা, আমি আছি বর্তমানে মালদায়। ভাইয়ের নাম সামিম, ভাইয়ের নাম সামিম, তার বাড়ি মালদাতেই। আর খুব সুন্দর গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে আমাকে, তার গাড়িতে বসে আছি। এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন মালদার বিখ্যাত পীরের দরগা, পীরানে পীর দরগা শরীফ। বলে রাখি, এটি 900 বছর পুরনো একটি দরগা। মালদার রথবাড়ি থেকে খুব সহজেই আপনারা টোটো অথবা ছোট গাড়িতে করে এখানে পৌঁছে যেতে পারবেন। দরগায় প্রবেশের যে গেটটি আছে সেটি খুবই সুন্দর এবং অনেক বড়। বিখ্যাত কিছু শিল্পী এই পীরানে পীর দরগা শরীফ নিয়ে নানানভাবে কাওয়ালি করেছেন, তাদের মধ্যে অন্যতম হলেন মোহাম্মদ রফি সাহেব। মালদার রথবাড়ি মোড় থেকে আপনার টোটো আছে, অটো আছে বা রিজার্ভ আসতে পারেন। পীরানা পীর এই জায়গাটার নাম, পীরানা পীর। পীর সাহেবের নাম হচ্ছেন শেখ ওসমান আকি সিরাজউদ্দিন রহমতুল্লাহ আলাইহ। আমি হচ্ছি এখানে পীরানা পীর দরগা শরীফের মেন খাদেম মোহাম্মদ জুলফিকার আলী। এখানে বৎসরে উরুস হয় আপনার ঈদের দিন, ঈদের দিন থেকে 3 দিন উরুস হয়। এই 3 দিন উরুসে লক্ষ লক্ষ লোক হয়, প্রচুর পরিমাণের লোক সব জায়গা থেকে আসে, ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে লোক আসে। মানে এই উরুসে ভালো একটা ভিড়ের সমাগম হয়, আন্দিনাও লোক হয়, প্রতিদিনই লোক হয়, বিভিন্ন জায়গা থেকে লোক আসে, প্রতিদিনই লোক হয়, সকল ধর্ম সমবায় অনুষ্ঠান হয়, সব সব ধর্মের লোকই আসে। আপনাকে ধন্যবাদ। বাইরের দিক থেকেও মাজারটিকে অত্যন্ত সুন্দর দেখতে মনে হয়। এই পীরের দরবারে বিভিন্ন জায়গা থেকে রোজ প্রচুর মানুষের সমাগম ঘটে। আজকেও তার খামতি নেই, দেখতে পাচ্ছ। তো এখানে খাদেমের সাথে কথা বলেছি, খুব ভালো লাগলো, তোমরা দেখতে পাচ্ছ। এবার এখান থেকে বেরোনোর সময় হয়ে গেছে, কারণটা হলো বাইরে টোটো নিয়ে এক ভাই অপেক্ষা করছে। সেখান থেকে বেরিয়ে আমরা প্রথমে টিফিন করেছিলাম এবং সেখান থেকে আরেকটি ঝিল দেখার জন্য বেরিয়ে পড়েছিলাম টোটোতে করে। সমস্ত মানুষ এসেছিল সেই দরগাতে, সেই পীরের দরগাতে এসে এখানে দেখতে পাচ্ছ। ছোট ছোট আমের গাছের বাগান পেরিয়ে আমরা চলতে লাগলাম একটি ঝিল দেখার উদ্দেশ্যে। খুব সুন্দর এই ঝিলটা, প্রাকৃতিকভাবে খুবই ভালো জায়গা। এখানে শীতকাল হওয়ার দরুন বিভিন্ন পরিযায়ী পাখিদের দেখা মিলল। এরপর
সেই ছোট্ট আম গাছের একটি ডালে বসে আমরা দুজনে বেশ কয়েকটা ছবি তুললাম। সুন্দর পাখিগুলো উড়ে যাচ্ছে, সবগুলো হলো পরিযায়ী পাখি, আর দেখে যা মনে হচ্ছে তা হলো বালিহাঁস। এতক্ষণে রোদের দেখা মিলল ভালোভাবে। দরগা থেকে যাওয়ার সময় হয়ে গেছে, আমরা ঘুরে দেখলাম চারপাশটা, এখন আবার ভাইয়ের সেই টোটোতে উঠেছি। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, সঙ্গে লাইক বাটনটি প্রেস করতে ভুলবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।